আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ত্বকে ফাটা দাগ মানে বিরক্তিকর সমস্যা এতে সৌন্দর্য নষ্ট হয় সঙ্গে কমতে থাকে নিজের প্রতি আত্মবিশ্বাসও এই দাগ বা স্টেজমার্ক ত্বকে কোনো কারণে টান পড়লে হতে দেখা যায় তবে গর্ভবতী নারীদের পেটে এই দাগগুলো বেশি পড়ে থাকে কারণ গর্ভবতী মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে একটি শিশু বড় হতে থাকে তাই পেটের ত্বকেও ধীরে ধীরে টান পড়ে বলে ত্বকে এই দাগগুলো পড়ে তবে এই দাগগুলো পরার জন্য আসলে শরীরে হরমোনাল ব্যালেন্স দেয় কিছু হরমোন ত্বকে টান পড়লেও যেন ত্বক ফেটে না যায় তার জন্য কাজ করে শরীরে সেসব হরমোনের উৎপাদন কম থাকলে এই দাগগুলো পড়ে শুধুমাত্র মোটা মানুষের এই দাগ পড়ে বা নারীদেরই পড়ে তা কিন্তু নয় অনেক হালকা পাতলা মানুষেরও এই দাগ হতে পারে নানা ধরনের লেজার বা সার্জারির চিকিৎসা আছে এই দাগ দূর করার জন্য তবে সেসবে আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় তাছাড়া নানা ধরনের প্রসাধনীয় হিতে বিপরীত হতে পারে তবে কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ মুছে দেওয়া সম্ভব অনেকের ক্ষেত্রে দাগ পুরোপুরি মুছে না গেলেও ত্বকে স্বাভাবিক রঙের সঙ্গে মিশে যাবে চলুন তবে জেনে নেওয়া যাক পেটের ফাটা দাগ দূর করার প্রাকৃতিক উপায়গুলি সম্পর্কে যেমন ডিমের সাদা অংশ কুসুমবাদে ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন এবার তা মার্কের উপর রাখুন পনেরো মিনিট রাখার পর তা গরম জল দিয়ে ধুয়ে নিন এরপর দাগের উপর অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন দেখবেন ধীরে ধীরে হালকা হয়ে দাগ মিলিয়ে যাবে নাম্বার টু আলুর রস ত্বকের যে কোনো সমস্যার জন্য আলুর রস খুব কার্যকরী স্টেজ মার্কের উপর আলুর রস মাখিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে নিন এভাবে কয়েক সপ্তাহ যত্ন নিলেই স্টেজ মার্কের দাগ উঠে যাবে নাম্বার থ্রি হলুদ ও সরিষের তেল হলুদ ও সরিষের তেল একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন তারপর তা স্টেজ মার্কের উপর লাগিয়ে রাখুন পনেরো মিনিট পর ধুয়ে নিন সপ্তাহে তিনবার লাগালে স্টেজ মার্কের দাগ একসময় মিলিয়ে যাবে নাম্বার ফোর লেবু ও চিনি লেবু টুকরো করে কেটে তার উপর চিনি যোগ করুন এবার চিনি সহ লেবুটিকে স্টেজ মার্কের উপর ঘষতে থাকুন চিনি গলে গেলে ভালো করে ধুয়ে নিন এই প্রক্রিয়াটি সপ্তাহে চারবার করতে পারলে হালকা হয়ে উঠে যাবে পেটের ফাটা দাগ যে পদ্ধতিগুলি বললাম সেগুলি ব্যবহার করতে পারেন দেখবেন একসময় এই দাগ মিলিয়ে যাবে ধন্যবাদ